রানা এমপি বলছেন যে শুধুমাত্র কিছু সিলেক্টিভ ঘটনার বিচার হয় একটি বিষয় আর একটি বিষয় তিনি বলছেন যে এই ধরনের অপরাধীরা তারা আশ্রয় প্রশ্রয় পায় বলেই এগুলো করার সাহস পায় রমিন একজন ব্যারিস্টার উনি আইন পেশায় জড়িত উনি ভালো করেই জানেন যে যদি সিলেক্টিভ কিছু ঘটনা নিয়ে বিচার কার্য সম্পাদন হতো তাহলে ওনাদের মতো হাজার হাজার আইনজীবীরা আজকে এই জীবদ্দশায় তাদের পেশা নিয়ে বাঁচতে পারতেন না প্রত্যেকটি মামলারই বাদী যদি থাকেন তাহলে সেটার বিচার কার্য সম্পন্ন হয় এমন কি যেই মামলাগুলো হত্যা মামলা সেই মামলা কিন্তু কেউ বাদী না হলেও সরকার বাদী হয়ে ওই মামলা হয় দর্শন মামলা কেউ বাদী না হলেও রাষ্ট্র যখন জেনে যায় তখন কিন্তু মামলা সেখানে রুজু হয়ে যায় সেই মামলা সরকারের পক্ষ থেকে পরিচালিত হয় উনি যে কথাগুলি বলেছেন ওনার কথায় আমি স্পষ্ট যা বুঝলাম সেটা হলো রাজনৈতিক নেতারাই অপরাধী যদি তারা সরকার গঠন করে ফেলেন যদি কোনোভাবে সরকারে যেতে পারে তাহলে তারা হলেন অপরাধী এছাড়া ওনার কথা অন্য কিছু আমি ভাবতে পারি না কারণ উনি বললেন যে যদি ওই শামীম সম্রাট অমুকের বাসায় এত টাকা পাওয়া যায় তাহলে নেতা যত আছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রী সংগঠনের বিভিন্ন রকম চিহ্নিত যারা প্রভাবশালী নেতা তাদের বাড়িতে চেক করলে কত হাজার না কোটি টাকা পাওয়া যাবে যার ভাবনাটা এরকম যার চিন্তার বহিঃপ্রকাশটা এরকম ওনার সাথে আমি সুরমুনাতে গেলে তো আমি এইভাবেই বলতে হয় যে তাহলে কি বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা সবাই এত এত টাকার মালিক হয়েছিলেন এত শত শত কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা আজকে বিরোধী দলে আছেন এর পূর্বে এরশাদ জাতীয় পার্টি নিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা কি এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে রাষ্ট্র থেকে বিদায় নিয়েছেন নিশ্চয়ই না আমি আপনাকে স্পষ্টতা বলতে পারি যারা রাজনৈতিক কর্মী তারা দেশের সেবা করতে চান মানুষের সেবা করতে চান সেই ব্রত নিয়েই আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের একটা আলাদা মূল্যায়ন রয়েছে পৃথিবীব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের পরিপ্রেক্ষিতেই তার চাহিদা পূরণের ক্ষেত্র হল বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা তার চাহিদা হল মহান মুক্তিযুদ্ধে লক্ষ্যজনতার একত্রীকরণের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া নিজের গায়ের রক্ত জড়িয়ে দিয়ে পিতামাতার চোখে জল রেখে মুক্তিযুদ্ধে ছুটে যাওয়া এগুলি হলো আদর্শিক রাজনীতির ইতিকথা কথা সুতরাং আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি আদর্শিক রাজনীতি করি আমরা কখনই বিশ্বাস করি না যে রাষ্ট্রে সিলেক্টিভ কোনো বিচার কার্য সম্পন্ন হয় এটা আমরা কোনোদিন বিশ্বাসও করতে চাই না যে রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষ চুরি করবে এবং অন্যায়কে প্রশ্রয় দেবে আওয়ামী লীগ এবং বিএনপি যখন ক্ষমতায় থাকেন মানে আর ক্ষমতার বাইরে থাকেন দুটি দলেরই ভাষ্য মোটামুটি একই রকম এইটাকে আপনি একটু বিশ্লেষণ করবেন রাজনীতি নিয়ে তো আমরাই ভাবি তাই না আমরাই তো ভাবি জি আওয়ামী লীগ ভাবে বিএনপি ভাবে যার যার মতো করে ভাবে অন্য দলগুলো ভাবে না সবাই কিন্তু সবাই কিন্তু জনগণের মঙ্গলটাই ভাবতে চেষ্টা করেন রাষ্ট্রকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চান অন্যরা ভাবেন অন্যরা এই যে এই প্রধান যেটা বলেছেন ভাই তো আমাদের সাথে চোদ্দো দলের এক দল শরিক দল উনি তো পার্লামেন্টে ছিলেন উনি যথার্থেই বলেছেন কাদা লাগিয়েছেন বিএনপিরা আগে আর এখন আমরা যারা ক্ষমতায় আছি আমাদের গায়েও কাদা লাগবে এটা তিনি বলতে চেয়েছেন এরকম যে আমরা আজকে ধরা সেই আমরা সবাই রাজনীতি করতে আসলে বড় বড় কথা বলি টকশোতে এসে কিন্তু আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই বিবেচনা বোধ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমি বিশ্বাস করি ক্ষমতাসীন দল কিন্তু বিএনপি একটা বড় রাজনৈতিক দল অস্বীকার করছিলাম যেহেতু বারবার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন যে কোনো কায়দাই হোক তারা ক্ষমতা দখল করে রেখেছিলেন কিন্তু আজকে ওই বিএনপি কোথায় আজকে আওয়ামী লীগ যদি ওনাদের ভাষায় এত অন্যায় অবিচার অত্যাচার এবং এত খারাপ কাজগুলি করছেন এত হত্যাকাণ্ড সাথে সম্পৃক্ত হলেন আওয়ামী লীগের লাভটা কোথায় আর ওনারা কেন বাধা দিতে পারছেন না আজকে নির্বাচন অন্ধকারে হয়েছে ভোট দেয় নাই ভোট দিয়েছেন এত কথা শুনছি কিন্তু নির্বাচনকে আপনারা গ্রহণ করতে পারছেন না তাহলে জনগণ নিয়ে সরকারকে নামিয়ে দিচ্ছেন না কেন আমরা তো আপনারা ভোট চুরি করেছেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছেন আমরা তো আপনাদেরকে পনেরো দিনের মধ্যে জনগণকে নিয়ে নামিয়ে দিয়েছি বলছে জনগণকে নিয়ে নামাতে পারছেন না কারণ শুধুমাত্র আওয়ামী লীগ নয় প্রতিপক্ষ হচ্ছে প্রশাসন এটি বিএনপি বলে প্রতিপক্ষ যদি প্রশাসন হয় সরকারকে সার্বিক সহায়তা প্রদানের মূল কাজ হলো আমাদের স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সরকারের দায়িত্ব হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করা সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়ে পুলিশ কি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে সেনাবাহিনী কি সশস্ত্র বাহিনী কি সরকারের বিরুদ্ধে কাজ করবে নিশ্চয়ই না সরকার যথাযথ কাজ করছেন তারা বিরোধী বিরোধী রাজনৈতিক রাজনৈতিক দলের দলের কর্মসূচি কর্মসূচি ধরনের সামাজিক বলেন ঘরোয়া কি রাষ্ট্র বিরোধিতা কিংবা সেটি আপনাকে আমি বলি কোন কর্মসূচিটা তারা দিতে পেরেছেন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলেন দলের প্রধান যদি এই মামলায় গ্রেপ্তার না হতেন তার বিরুদ্ধে যদি এই অভিযোগ না আসতো হয়তো তারা একটা সমাবেশ করতে পারতেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি এতিমদের টাকা নিয়ে কথা আসে তখন তো মানুষ নামবে না রে ভাই